মাঝরাতে প্লাস্টিক কারখানায় করে আগুন আগুন ছুটে আসে স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে দিকে ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের অন্তর্গত বড়ালি গ্রামে সবুজ সংঘ ক্লাবের সন্নিকটে একটি প্লাস্টিক গোডাউনে স্থানীয় সূত্রে জানা যায় গোডাউন মালিকের নাম আজিবর গাইন ফাঁকা মাঠের মাঝখানে এই মজুদ করা প্লাস্টিকের কারখানা ছিল রাত্রে আবার কী হবে আমরা তো এগারোটা দশ মানে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বারোটার সময় এখানকার কিছু পাশে আসে বাসিন্দারা গিয়ে আমাদের বললো এরকম ধরে গিয়েছে আমরা এসেছি এসে দেখি তো ভরিয়ে আস রোকা যায় না আর বাঁশ গেরোয়া আছে ফাটতেছে ভয়তে আমরা আসিনি বেশ এই ধীরে ধীরে আবার পুলিশ এলো ফায়ার ব্রিগেড এলো তারা কিছু নিবে দিয়ে চলে গেলো কীভাবে ধরলো বলে তো ওটা তো আমি কিছু বলতে পারবো না সব আমাদেরই এলাকারই লোক কাকে আমি দেখি যে জিনিসটা সেই জিনিসটা আমি বলতে পারবো না যে অমুক করে সমুক করে আমি বলতে পারবো না কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে সন্দেহ স্থানীয় বাসিন্দাদের আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই খবর দেয়া হয় ভাঙড় থানায় খবর পৌঁছায় দমকল বাহিনীর কাছেও কিভাবে আগুন লেগেছে এটা তো আমরা বলতে পারবো না রাত্রে কখন কে লাগিয়ে দিয়েছে কি এমনি এমনি ধরে গেছে ওটা কি করে বলবো আমরা এটা প্লাস্টিক গুড়িয়া কারখানা ছিল নিজেদের বলতে এটা কর্পোরেশনের জায়গা এনাদের দখলে ছিল সেই হিসাবে হ্যাঁ খাই জায়গা না না এর কোনো কাগজপত্রও কোনো পাট্টা ফাট্টা কিছু নেই না 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 এমনি সবার আমাদেরও আছে সবাই গরিব মানুষ হিসাবে সবাইকে চাষ করে খাওয়ার জন্য সবাইকে সরকার অনুমতি দিয়েছিল দশ কাটা পাঁচ কাটা করে সবাইকে ভাগ করে মানে সেই লতে মানে আমুল থেকে এরা করে আসছে